কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে ভিডিওটির বিষয় শীতকালীন পেঁয়াজ চাষের পদ্ধতি তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা চাষবাস সংক্রান্ত হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইন্ডটি বাজিয়ে দিন পেঁয়াজ চাষের পদ্ধতি বেলে দোঁয়স মাটি পেঁয়াজ চাষের জন্য ভালো তবে পিঁয়চের মান পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচের মধ্যে হলে ভালো এই ফসলের চাষের জন্য বারবার চাষ দিতে হয় মাটিকে বেশ ঝুরঝুরে করে নেওয়া দরকার জৈব যুক্ত মাটিতে পেঁয়াজ ভালো হয় পেঁয়াজের জাত নির্বাচন তাহের পুরি বাড়ি পেঁয়াজ এক ও তাহের বাড়ি পেঁয়াজ দুই রবি মৌসুমে খুব ভালো ফলন দেয় বীজ বোপনের পদ্ধতি বীজতলায় বীজ বুনে চারা উৎপন্ন করে সেই চারা জমিতে রোপণ করতে হয় সর্কন্ধ রোপণে করা যায় বীজের রোপণের জমিতে বীজ বোপন করেও পেঁয়াজ চাষ করা যায় বীজের হার বীজ হেক্টর প্রতি পাঁচ থেকে আট কেজি বীজ লাগে ও সর্কন্দ পদ্ধতিতে পাঁচশো থেকে ছশো কেজি বীজ লাগে চারা উৎপাদন তিন মিটার থেকে ন মিটার আকারে বীজ তোলার জন্য কুড়ি থেকে তিরিশ গ্রাম বীজের দরকার পড়ে বীজ বোপনের পর বীজগুলো পাঁচ থেকে ছয় সেন্টিমিটার পুরো বালি দিয়ে ঢেকে দিতে হয় বীজ বপনের সময় অক্টোবরের থেকে নভেম্বর মাসে বীজতলা বা বীজ তো জমি তৈরি করতে হয় রোপণের পদ্ধতি আমাদের দেশে দুটি পদ্ধতিতে পেঁয়াজ চাষ করা হয় জমিতে সরাসরি বীজ ছিটিয়ে ও বীজ থেকে চারা সংগ্রহ করে রোপণ করা রোপণের দূরত্ব শাড়ি থেকে শাড়ির দ্রুত তিরিশ সেন্টিমিটার প্রতি শাড়িতে তিরিশ সেন্টিমিটার দূরত্বে অন্তত পাঁচ থেকে ছটি চারা রাখা দরকার বড় জাতের পেঁয়াজে বীজ থেকে যে চারা হয় তার থেকে প্রথম বছর বীজ উৎপাদন করা যাবে না সাধারণত দূরত্বের শাড়িতে পেঁয়াজের জাত অনুযায়ী এক থেকে ষোলোটি সেন্টিমিটার ব্যবধানে রোপণ করা যেতে পারে পেঁয়াজের জমিতে চাষ দিয়ে মাটি ভিজে দেওয়া আগাছা দমন এবং জলের সেচ ব্যবস্থা উচিত রাখা দরকার সার প্রয়োগ গোবর সার ও খোল সার ও টিএসপি সার জমিতে দ্বিতীয় চাষে মাটিতে ছড়িয়ে দিন ও ইউরিয়া ও মিউরেট ও পটাশ সার চারা গাছে পনেরো থেকে আঠেরো সেন্টিমিটার উঁচু হওয়ার পর ছিটিয়ে প্রয়োগ করুন ফলন দেশি পেঁয়াজ হেক্টের প্রতি দশ থেকে বারো টন ফলন দেয় পেঁয়াজ সংগ্রহ পেঁয়াজ গাছ নিজে নিজে শুকিয়ে যায় তখন পেঁয়াজ ভালোভাবে তোলার উপযোগী হয় রোগ পোকার উপদ্রব পেঁয়াজ গাছে মূলত রোগ পোকা বেশি দেখা দেয় না মূলত চোষক পোকার উপদ্রব দেখা দেয় এই পোকা মূলত গাছের পাতায় বসে রস শোষণ করে নেয় তার ফলে গাছ দুর্বল হয়ে পড়ে ও গাছ মারা যায় এর প্রতিকার হিসেবে জিরো দশমিক পাঁচ ভাগ ডাইমেংক্রন ও শেভিং জমিতে স্প্রে করতে হবে পেঁয়াজের জমিতে ইউরিয়া সার প্রয়োগ কম করতে হবে নিম খোল সার ও পটাশ সারের ব্যবহার বাড়াতে হবে